বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট এক আসনে সংসদ সদস্য শেখ হেলালুদ্দিনের মা ও বাগেরহাট দুই আসনে সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট রেলরোড থানে দলীয় কার্যালয় চত্বরে শেখ রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে রাজিয়া নাসের সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কাঙালি ভোজের আয়োজনও করা হয়। এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়ত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার নাসিরুদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফারুক তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অপরদিকে এদিন বিকালে শহরের জেলা তাদেরলিগ কার্যালয়ে শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা তাঁতিলিকের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল বাকির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখারুল ইসলাম রানা, সদর উপজেলা সভাপতি জাহেদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বাগেরহাট 250 হাসপাতাল বাসমালি সমিতি সহ জেলার বিভিন্ন স্থানে শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। তার দাদি দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে তুমি কবুল করে নাও।